এই দুই তিন মাস পরে কিন্তু আর এক গজবের পূর্বাভাস দিচ্ছে এই দেশের গবেষকরা। পঙ্গপাল আসতেছে, পঙ্গপাল, যেই পঙ্গপালের একটা ঝাঁক একদিনের অর্ধেক সময় 35,000-এর মতো মানুষের খাদ্য জমিন থেকে খেয়ে ফেলে। আফ্রিকার কোন এক এলাকায় ওই পঙ্গপালের আক্রমণ চলে, মানুষ না খায়া আসা হয়। আমাদের বাংলাদেশের এক চ্যানেলওয়ালারা ওই খবরটা প্রচার করেছে, এই পঙ্গপালের অবস্থাটা, এদের গ্রুপটা এদিকে ধেয়ে আসছে আরবে, এদিকে আসতেছে ইন্ডিয়ার ভেতরে, এরে নবীর উম্মতের দল, এগুলো সব। আর একদিকে আঙ্গুল তুললে কোনো লাভ নাই, নিজের গুনাহের কারণে আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছে। বিপদ আসলে আমার রসুল নামাজে দাঁড়ায় যেতেন, কান্না করতেন, তওবা করতেন। আর আপনি যদি দরজা বন্ধ করে ঘুমায় থাকেন, নামাজ নাই, ইস্তেগফার নাই, তওবা নাই, কান্না নাই, তাহলে তো বিপদ আরো ঘনীভূত হয়ে যাবে, আরো কাছে এসে যাবে, আরো আপনাকে বেশি ধরে ফেলবে। এরে নবীর আশেকের দল, যতই বাহাদুরি করো, আমার আল্লাহ ধরাটা বড় কঠিন ধরা, আল্লাহ ধরেন না, ধরেন না, মাঝে মাঝে একটু ধাক্কা দিয়া সতর্ক করে, রে বান্দা দেখ দুনিয়ার ধরা সইতে পারো না, কবরের ধরা কেমন কঠিন হবে চিন্তা কর। হাশরের ময়দানের ধরাটা আরো কত কঠিন হবে, যেদিন জমিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আজ এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, বিজ্ঞানীরা বলে সূর্যটা 13,00,000 গুণ বড়। এই সূর্যের একটা মুখ জমিনে দেওয়া, এক মুখের তাপ জমিনওয়ালারা সহ্য করতে পারবে না, আল্লাহ ফিরিস্তা দিয়া বারবার ঠান্ডা পানি দিয়া তাপ কমাচ্ছেন। এরপরও সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই পাতলা গ্যাসের আবরণ সূর্যের তাপ কন্ট্রোল করে, এরপরে বাকি তাপ জমিনে দেয়, এরপর আমরা কষ্ট পাই সহ্য করতে।